যদি আমি আর এক মিনিটও লেট করতাম তাহলে অন্য এতক্ষণে মারা যেত, বুঝেছিস? আমি বুঝতে পারছি তোর রেগে যাওয়াটা কোনো ভুল নয়, কিন্তু নন্দিনীকে কেন দোষ দিচ্ছিস? আমি কখন তো স্ত্রীকে দায়ী করলাম, কিন্তু কেউ একজন নিশ্চয়ই জেনে শুনে কাজটা করেছে। আর যদিও আমি এই কথা জিজ্ঞাসা করলাম, তাহলে এত লোক থাকতে খালি তোর স্ত্রী কেন রিয়্যাক্ট করলো? দেখছিস তো এখনো কিরকম বলছে, যেন আমার স্ত্রী জেনে শুনে সবকিছু করেছে। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? পৃথিবীর কোন মেয়ে এ কাজ করতে পারে বল তুই? সেই মেয়েই করতে পারবে যে মাঝরাতে তার আশীর্বাদের দিন আর একজনকে তার বেডরুমে একান্তে ডাকতে পারে। এই বাজে কথা বন্ধ কর। তুই ভালো করে জানিস এসব নিশার জন্য হয়েছিল, কিন্তু নন্দিনীকে কেন তুই অবিশ্বাস করছিস? তুই ওকে বিশ্বাস করতে পারিস, কিন্তু আমি নই। এখনো তার সব কথা বারবার আমার কানে এসে বাজছে। আমি ওর থেকে যত দূরে যাই না কেন, সে আমাকে ছাড়বে না। এসা কর, চুপ কর। তখন থেকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে বলে তোর মনে যা আসছে তাই বলে যাচ্ছিস? ও স্ত্রীর কোনো দোষ নেই, তবুও তখন থেকে দোষারোপ করে যাচ্ছিস। তুই একদম পাগল হয়ে গেছিস। পাগল আমি নই, পাগল তোরা দুজন হয়ে গেছিস। দেখ সাগর, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা কর। আকাশ, আমি তোর কথা বুঝি, কিন্তু তুই একটু নন্দিনীকে বোঝার চেষ্টা কর। দেখবি যদি সে কখনো তোর কাছ থেকে প্রতিশোধ নিতে চায় না, তাহলে তাহলে তোর বেডরুমে অন্য কোনো ছেলেকে ইনভাইট করতে পিছু পা হবে না। আকাশ, আকাশ, আকাশ ছাড়, আকাশ আমার কথা শোন, ছাড় ছাড়ে বলছি, আকাশ ছাড়। সাগর, কেন তুমি লুকিয়ে আছো? এসো ভেতরে এসো, সবাইকে তোমার মুখ দেখাও। দাদা, দাদা, তোর সাথে কি একজন ভিআইপি দেখা করার জন্য এসেছে? ভেতরে কি করছিস? জলদি আয়। সাগর, এক মিনিট দাঁড়া। দাদা, তুমি আমার দাদার কাছ থেকে ক্ষমা চাইবে বলেছিলে না? চাও না। ও না, ও কেন আমার কাছে ক্ষমা চাইবে? ভুল আমারই, আমি ওর কাছে ক্ষমা চাইব। এই, তুই কি ভুল করেছিস? ভুল তো আমি করেছি। আরে যতই যাই হোক না কেন, তোকে এভাবে বলাটা আমার আদৌ উচিত ছিল না। আকাশ, তুই কি তোর এই বন্ধুকে ক্ষমা করবি না? তোর কিছু ভুল নেই রে, কিচ্ছু ভুল নেই তো। তুই তো রাগ করে বলেছিস, তোর কলার ধরাটা কি আমার উচিত ছিল না? সব ভুল আমার, সব ভুল আমার। আমাকে ক্ষমা করে দিস রে, আমাকে ক্ষমা করে দিস। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। বুঝলে মা, ওই দিন না হয় আমার আগুন লাগানোর প্ল্যানটা ফেলিয়র হয়ে গেছে, কিন্তু এবারে যে প্ল্যানটা করব সেটা আর ফেল হবে না। এই কাজ তাহলে তুই করেছিলি? হ্যাঁ, আমি করেছিলাম, আমি করেছিলাম। এছাড়া আমি কি করব? এখানে আমার আগুন জ্বলছে, আগুন জ্বলছে আমার। ও কি ভেবেছে এখানে আগুন জ্বালিয়ে সেই আগুনকে সাক্ষী রেখে অন্য কারোর হয়ে যাবে? আর যদি অন্য কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, অযথা ব্যস্ত হয়ো না। ছি গোবিন্দ, ছি। মনে রাখিস, আর যদি কখনো কারোর ক্ষতি করেছিস তুই, তাহলে আমি তোকে ছাড়বো না। তুমি ওকে কেন মারছো গো? ও আমাদের একটা মাত্র ছেলে। তুমি চুপ করো, পারো যদি সাগরকে ঘর থেকে বিদায় করো না। তুমি ব্যস্ত হইও না মা, ওই সাগরকে খালি ঘর থেকে নয় এই পৃথিবী থেকে বিদায় করে দেব। সামনে দোল আসছে, পুনরায় সাইকেল রেস হবে, আর এবার আমি এমন প্ল্যান করব সব ঝামেলা শেষ। আর বেশি খাস না। এই প্রতিযোগিতায় 15 জন প্রতিযোগী অংশ নিয়েছে, ওদেরকে হাত তালি দিয়ে স্বাগত জানান। বললাম না আর খাবি না। শোন, 10 নম্বর ছেলেটাকে যেই করে হোক মারতে হবে।
আমাদের মঞ্চে মুখ্য অতিথি আর তার পরিবার এসে পৌঁছে গেছে। জানিস এই কাজ করার জন্য টাকাটা কে দিয়েছে? ওইদিকে দেখ, ওই যে গ্রিন শাড়ি পরে আছে নন্দিনী ম্যাডাম, সেই কাজ করার জন্য টাকা দিয়েছে। ঠিকঠাক কাজ হওয়া দরকার, না হলে ঝামেলা হয়ে যাবে। বুঝলি না সরকার, দশ নম্বর মরবে। ওকে আমি আসছি। হ্যাঁ বাই। আমি আবার মাননবার মুখ্য অতিথিকে অনুরোধ করছি, সেই পতাকা উড়িয়ে প্রতিযোগিতার শুভারম্ভ করবেন। দর্শকবৃন্দগণ খুব উৎসাহের সঙ্গে প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষা করছে। রেডি হয়ে গেছে, খালি ওদের ইশারা দিলেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সাগর তুই এখানে? কথা হলো কি, সব বছর তো আমি সাইকেল রেস পার্টিসিপেট করি, এই বছর আকাশ আমাকে বাধ্য করলো আমার জায়গায় সে রেস করবে।